হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে হলো নববর্ষ, তো ভাবলাম যে আজকে একটু ব্লগ করি। তো সকাল সকাল উঠে আমি স্নান করে ফেললাম, এখন যাব আমি পুজো দিতে। তারপরে দেখি কি করব কি না, সবকিছু তোমাদের সাথে সবসময়ের মতো শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার, আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টার্ট করি। আজকে মেনু তো হলো পাঁঠার মাংস, মাছের ভাজা, ডাল, আম ডাল, এই সিম্পল আর চাটনি বানাবো। আর সাথে তো দই মিষ্টি থাকবেই। আহা, প্রিপারেশন এখন থেকেই চলছে। এখন বাজে মাত্র কয়টা জানি, যাই হোক এখন থেকেই চলছে। তারপরে আমি দিয়া আর ফুলদি মিলে চলে গেলাম আমার পাড়ার, কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে খাবার দিতে। তো এটা করে আমার খুবই ভালো লাগলো। ফুলদি সবসময় দেয় ওদেরকে খাবার, আজকে আমিও গিয়েছিলাম, সত্যি মনটা অনেক ভালো লাগলো। তো এখন বানাচ্ছি আমরা দইয়ের লস্যি, প্রচন্ড গরম পড়েছে তাই লস্যি মেকার পারফেক্ট। কেসা হুয়া টেস্ট? রিয়া ভাত খেলা না? আমি ফুলদির ঘরে খাবো, নিমন্ত্রণ আছে। ফুলদি ঘরে খাবি? ঠিক আছে, রাত্রবেলা খাইলে ঠান্ডা কেন। তো গাইজ, এখন লস্যি নিয়ে আমি ফুলদির ঘরে যাচ্ছি, বিকজ ফুলদি আজকে দুপুরবেলা নিমন্ত্রণ করেছে খাবার জন্য, মা বলছিল ঘরে খাওয়ার জন্য, বাট আমি যাচ্ছি ফুলদির ঘরে, বিকেলে বা রাত্রে ঘরে খাবো। তো চলো গিয়ে দেখি ফুলদি কি বানালো আজকে। তো মেনুতে ছিল প্রথম কারকোল ভাজা আর ভাত, আর তার পাশাপাশি আমার ফেভারিট ইলিশ মাছ। ইলিশ মাছ সর্ষে দিয়ে বানিয়েছিল, আর ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে। তো আর এটা হয়েছিল অনেক টেস্টি, আর পিছনে দেখো রমি কেউ উকাচ্ছে। আর ইলিশ মাছের ডিম খেতে কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। তারপরে ছিল মাংস, এটা ছিল মুরগির মাংস, আর এটাও খেতে খুব টেস্টি হয়েছিল। সবগুলো ডিশ অনেক টেস্টি হয়েছিল, আর এইগুলো খেয়ে আমি তো পুরো মানে লড়তেই পারছিলাম না, একটু বেশি খেয়ে ফেলেছিলাম। তো গাইজ, ফুলদির ঘর থেকে লাঞ্চ করে আসার পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর ব্লগিং টগিং করিনি। তো এখন ঝটাপট রেডি হয়ে আমি একটু বেরোচ্ছি, পয়লা বৈশাখ বলে কথা, না বেরোলে কি হয়। তো কোথায় যাব কি করব সবকিছু শেয়ার করবো, বাট আমার কেন জানি লাগছে আমি একটু ওভার ড্রেস হয়ে গেছি, মেবি বিকজ অফ দ্য স্নো স্পিন। এটা মেবি আমি রিমুভ করে ফেলবো। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে। যাই হোক চলো যাই। তো এটা হলো আমার ফুল আউটফিট, আমি একটি শর্ট কুর্তি পরেছিলাম তার সাথে একটি জিন্স, বাস এতটুকুই। তারপরে বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখলাম ভিড়টা কমই ছিল আজকে, আর প্রথমে মার দর্শন হয়ে গেল। আজকে কালী পুজো ছিল, তার পাশাপাশি ষষ্ঠী পুজো ছিল, কিন্তু মার দর্শন আমি পাইনি কারণ পুজো এখনও স্টার্ট হয়নি, দেখো পর্দা দেওয়া ছিল। তারপরে চলে গেলাম একটি জায়গাতে যেখানে যাওয়ার অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল, বিকজ অল ওভার দ্য ইন্টারনেট এই জায়গাটার অনেক প্রমোশন হচ্ছিল তাই। আমি এসেছি বাংলা ভোজ নামে একটি রেস্টুরেন্টে, এটা আমাদের আগরতলাতে নতুন খুলেছে। তো পয়লা বৈশাখের জন্য আমার লেগেছে যে ইটস দ্য পারফেক্ট প্লেস। তো এখানে মেনু কার্ডটাও অনেকটা ইন্টারেস্টিং, ম্যাক্সিমাম বেঙ্গলি ডিশ আছে। তো এখানের মধ্যে বৈশাখী থালি যেটা আছে সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, অনেক কিছু ছিল এই থালিটার মধ্যে। বাট এই থালিটা অ্যাভেলেবেল আছে, বাট লাগবে হচ্ছে গিয়ে 40 মিনিট, তাই এটা অর্ডার করিনি। কি অর্ডার করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। চলো তোমাদেরকে এই রেস্টুরেন্টের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর, মানে পিওর বেঙ্গলি রেস্টুরেন্ট যাকে বলে। তোমরা দেখতে পাচ্ছো ইন্টেরিয়ারটা খুবই সুন্দর। তার পাশাপাশি কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, তো দুজন সিঙ্গার এসেছিলো আর ওরা বেঙ্গলি গান গাচ্ছিলো, তো ওভারঅল ভাইবসটা খুব ভালো আসছিল। ওকে,
তো এটা হলো ওদের মেনু কার্ডটা যেখান থেকে আমি বৈশাখী থালিটা অর্ডার করেছিলাম বাট ওটা হয়নি বিকজ অনেক টাইম লাগবে তাই তারপরে ফাইনালি এসে পড়লো আমার স্পেশাল ডিনার বেশি কিছু অর্ডার করিনি প্লেন রাইস অর্ডার করেছিলাম ভেটকি ফ্রাই অর্ডার করেছিলাম আর তার পাশাপাশি চিংড়ি মালাইকারি যেটা কি আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ তো চিংড়ি মালাইকারিটা তো ভালোই ছিল অনেকটা টেস্টি ছিল বাড়িতে যেমন হয় সেরকমই আর এই ভেটকি ফ্রাইটাও অনেক টেস্টি ছিল তার পাশাপাশি আমি অর্ডার করেছিলাম ডাব পায়েস হ্যাঁ এটা অনেকটা ইউনিক ডিশ একটি আমি আগে কোনোদিন এই ডিশের নাম শুনিনি আর এটার জন্যই আমি রেস্টুরেন্টে এসেছিলাম এটা আমি অনেকবার রিলসে দেখেছিলাম তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু ট্রাই দিস ওয়ান আর এটা যখন আমি টেস্ট করলাম এটা অনেক টেস্টি ছিল পায়েসের সাথে যে কোকোনাটের ফ্লেভারটা খুব ভালো লাগছিলো একসাথে তো তোমরা যদি এই রেস্টুরেন্টে আসো নিশ্চয়ই এটা ট্রাই করো আমি ডিটেল লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই জায়গার তো তোমরা নিশ্চয়ই এখানে ভিজিট করো আর এই পায়েসটা তো নিশ্চয়ই ট্রাই করো তারপরে বেরিয়ে কেকের দোকান খুঁজছিলাম বাট অনেকটা লেট হয়ে গেছিলো তাই কেকের দোকান খোলা পাইনি তারপরে চলে আসলাম শিববাড়িতে অ্যাকচুয়ালি শিববাড়িতে আসার কোনো প্ল্যান ছিল না বাট যখন শিববাড়ির পাশে দিয়ে যাচ্ছিলাম তখন আমরা শুনতে পারলাম দুর্গাপূজার মন্ত্র লাস্ট অব দি মায়ের দর্শন পেয়ে মনটা আসলে অনেকটা ভালো হয়ে গেছিলো যেমন তোমাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে মায়ের দর্শন পাইনি কারণ পুজো স্টার্ট হয়নি বাট লাস্ট অব দি যাওয়ার পথে মায়ের দর্শন পেয়েছি শিব মন্দিরে সেটাতে মনটা আসলে অনেকটা পিসফুল হয়ে গেছে আর বছরের প্রথম দিনে এর থেকে ভালো আর কী বা হতে পারে তারপরে বাড়িতে চলে আসলাম এসে আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম ফুল ফ্যামিলি আর এদিকে রোমিয়া আমাদের ঘরে ডিনার করছিল আর ওকে যখনই রেকর্ড করি অনেকটা ইরিটেটেড হয়ে যায় আর এটাই আমার খুব মজা লাগে তো গাইজ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে আর শুভ নববর্ষ আবারও